আসমায় হুসনার ফজিলত হযরত আবু হরায়রা রহমাতুল্লাহ আলাইহে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে যেটা মুখস্থ করবে সে বেহেশতে প্রবেশ করবে এ হাদিসের অন্যত্র এরূপ আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে নেবে সে নিশ্চয়ই বেহেসতে প্রবেশ করবে এই নামগুলো হচ্ছে আল্লাহর যিনি ব্যতীত কোনো মাবুদ নেই নেই যে ব্যক্তি দৈনিক একসবার আল্লাহ নামটি জিকির করবে আল্লাহ পাক তার ইমান সুদৃঢ় করে দেন পার্থিব কোনো লোভ লালসা বা ছলনা তার ইমান নষ্ট করতে পারে না যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর একশোবার ইয়া ও পড়বে ইনশাল্লাহ তার অন্তর্ধর্ভ প্রকার কর্কশতা ও গাফুলতি দূর হবে যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর একশোবার ইয়া ও পড়বে আল্লাহ তার দুনিয়াবি বালা মুসিবত সব দূর করে দেবেন যে ব্যক্তি ফজরের নামাজের পর প্রত্যহ বার ইয়া মালিকু পড়বে। পড়বে আল্লাহতালা তাকে ধনী করে দেবেন যে ব্যক্তি প্রত্যহ সূর্যাস্তের সময় এই নামটি একশোবার পাঠ করবে আল্লাহ তার মনের বিদ্বেষ দূর করে দেবেন যে ব্যক্তি বেশি বেশি এই নাম পাঠ করবে আল্লাহ তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন যে ব্যক্তি কোনো ভয়ের সময় তেত্রিশ বার এই নামটি পড়বে আল্লাহ সর্বপ্রকার ভয় ভীতি ও ক্ষতি থেকে তাকে নিরাপদে রাখবেন যে ব্যক্তি গোসল করে দুরাকাত নামাজ পড়ে খাস দিলে বার এই নামটি পড়বে আল্লাহ তার ভেতর ও বাহির পবিত্র করে দেবেন যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত একাধারে চল্লিশ বার এই নাম পড়বে আল্লাহ পাক তাকে সম্মানিত ও অমুখাপেক্ষী করে দেবেন কেউ যদি উক্ত নামটি হাতের আংটির পাথরে খোদাই করে ব্যবহার করে তবে সে যেখানেই গমন করুক না কেন লোকে তাকে সম্মান করবে যে ব্যক্তি নিদ্রা যাওয়ার পূর্বে অজু করে পবিত্রতাবস্থায় অবস্থায় বার এই নাম পাঠ করবে আল্লাহ তাকে ভয় ভীতিপূর্ণ কোনো স্বপ্ন দেখাবেন না যে ব্যক্তি একাধারে সাত দিন পর্যন্ত এই নামটি সদা সর্বদা জিকির করবে আল্লাহ তাকে সকল প্রকার আপদ বিপদ থেকে মুক্ত করবেন যে ব্যক্তি প্রত্যহ সাত বার করে এই নাম জিকির করবে আল্লাহ তাকে কবরের আজাব মাপ করে দেবেন যদি কোনো বন্ধা নারী একাধারে সাত দিন রোজা রেখে পানি দ্বারা ইফতার করে আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবেন যে ব্যক্তি জুমার নামাজ পড়ার পর একশোবার এই নামটি পড়বে আল্লাহ তার উপর ক্ষমার দৃষ্টিতে তাকাবেন যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় মশগুল সে বেশি বেশি এই নাম পড়লে তার দুনিয়াবি ভালোবাসা চলে যাবে এবং তার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে যে ব্যক্তি অভাব অনটনে পতিত হয় সে যদি বেশি বেশি এই নামটি পাঠ করে আল্লাহ তার অভাব অনটন দূর করে দেবেন যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পূর্বে ঘরের চার কোণে দশ বার করে এই নামটি পাঠ করে ফুঁক দেয় তবে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেবেন এবং দারিদ্রতা দূর হয়ে যাবে ও ঘরে কোনো রোগ বালাই আসবে না উল্লেখ্য কেবলার দিকে মুখ করে ডানদিকের কোনা হতে এই আমল শুরু করতে হবে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে সরকার কর্তৃক বা অন্য কোনো ব্যক্তির দ্বারা বন্দী হয় তাহলে তার আত্মীয় স্বজনগণ এই নাম একুশ হাজার বার পাঠ করলে আল্লাহর রহমতে তার মুক্তি অনিবার্য উল্লেখ্য এই নাম পরপর সাত দিন পাঠ করতে হবে যে ব্যক্তি বেশি বেশি এই নামের জিকির করবে আল্লাহ তার জন্য এলম ও মরেফতের দরজা খুলে দেবেন পরপর চল্লিশ দিন পর্যন্ত প্রত্যহ ফজর এবং মগরিবের নামাজের পর এই নামের জিকির করলে আল্লাহ তার ওপর থেকে জিন ভূত ও জাদুর প্রভাব মুক্ত করে দেবেন যদি কারো স্বামী রুক্ষ মেজাজের এবং চরিত্রহীন হয় তবে সে যদি উক্ত পবিত্র নামটি একাধারে তিন দিন তিনশো বার করে পাঠ করে পানিতে দম ধরে উক্ত পানি যে কোনও প্রকারে তার স্বামীকে খাওয়াতে পারে তবে তার স্বামীর উল্লিখিত দোষ দূরীভূত হবে যে ব্যক্তি দৈনিক পাঁচশো বার এই নামটি পড়বে আল্লাহ তার সকল প্রয়োজন এবং সকল প্রকার জটিলতা দূর করে দেবেন যে ব্যক্তি প্রত্যেক মাসের চোদ্দ তারিখে মধ্যরাতে একশো বারে নামটি পড়বে আল্লাহ তাকে অমুখাপেক্ষী ও ধনাঢ্য করে দেবেন ফজরের নামাজের পর এই পবিত্র নাম এক হাজার বার পাঠ করে কেউ বিদেশে রওনা করলে সে প্রবাসে এবং সম্পূর্ণ নিরাপদে নিজ দেশে ফিরে আসবে কোনো ব্যক্তি সেজদারত অবস্থায় যদি এই নামটি পঁচাত্তর বার পাঠ করে তবে আল্লাহ তাকে হিংসুক জালেম এবং দুঃমনদের অনিষ্ট থেকে নিরাপদে রাখবেন চাশত নামাজের পর পাঁচশো একশো বা পঞ্চাশ বার ইয়া সামিয় পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন জুমান নামাজের পর একশো বার ইয়া বাসিরু পাঠ করলে আল্লাহতালাহ তার দৃষ্টিতে ও হৃদয়ে নূর সৃষ্টি করে দেবেন যে ব্যক্তি শেষ রাতে অজুর সাথে নিরানব্বই বার এই নামটি পড়বে আল্লাহতালা তার অন্তর্কে রহস্যের ভাণ্ডার বানিয়ে দেবেন শুক্রবার রাতে এই নামটি বিষ্টুকরা রুটির উপর লিখে ভক্ষণ করলে লোকজন তার বাধ্য থাকবে যে ব্যক্তি একশো তেত্রিশ বার ইয়া লতিফও পড়বে আল্লাহ তার খাদ্যে বরকত দেবেন এবং তার সকল কাজ ভালোভাবে পূর্ণ হবে এই পবিত্র নামটি সদা সর্বদা জিকির করলে মনের কুচিন্তা দূরীভূত হয় এ পবিত্র নাম কোনো কাগজে লিখে ধুয়ে সে পানি ফসলের ক্ষেতে ছিটিয়ে দিলে বিভিন্ন ধরনের আপদ ও কীট পতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষা পাবে এই নামটি সাতবার পরে দমকৃত পানি রোগীকে পান করালে পেটের কঠিন বেদনাও উপশম হয় যে ব্যক্তি এই নামটি বেশি বেশি জিকির করবে আল্লাহ তার সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর করে তার সম্পদ ও ছেলে সন্তানদের মধ্যে বরকত দেবেন এই নামটি দৈনিক একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তার জীবিকার সংকীর্ণতা অন্য কোনো দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে দেবেন পাঁচওয় নামাজের পরে নিয়মিত ৩৩ বার করে এই নাম জিকির করলে তার যে কোনো মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করেন এই নাম পড়ে কোনো খাদ্যদ্রব্যে দম করে তা স্বামী স্ত্রী ভক্ষণ করলে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মে এ পবিত্র নাম সাতবার লিখে কাগজে তাবিজ আকারে বাহুতে বেঁধে রাখলে সর্বপ্রকার বিপদ থেকে পরিত্রাণ লাভ করবে এ পবিত্র নাম সুরমার উপরে সাতবার পুড়ে দম করে পরপর তিন দিন লাগালে চোখের যাবতীয় রোগ নিরাময় হয়ে যাবে কোন পরীক্ষার্থী তার পরীক্ষা নিকটবর্তী হলে সে পবিত্রাবস্থায় বৈঠকে বসে এই নামটি জিকির করলে আল্লাহ তাকে অবশ্যই সফল করবেন উল্লেখ্য তিন হাজার বার এটি পাঠ করতে হবে টাকা পয়সা বা অন্য কোনো দ্রব্যের উপর দশ বার এই নাম পড়ে দম করলে আল্লাহর রহমতে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে যদি কোনো ব্যক্তি শোয়ার সময় ইয়া করিমও পড়তে পড়তে ঘুমায় আল্লাহ তালা তাকে আলেম ও সৎ লোকের মাঝে ইজ্জত দান করবেন ঘরের চতুর্দিকে ফিরে ইয়া রকিব ও নামটি সাতবার পাঠ করে চারটি ফোঁক দিলে সে গৃহে ডাকাত ঢুকবে না যে ব্যক্তি বেশি বেশি ইয়া মুজিবু পড়বে ইনশাল্লাহ তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কাউকে বিচ্ছু দংশন করলে সত্তরবার ইয়া ও নামটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ফোটা ফোটা করে দংশিত স্থানে দিতে থাকলে অল্প সময়ের মধ্যে বিষের জ্বালা উপশম হবে যে ব্যক্তি বেশি বেশি ইয়া হাকিম ও পাঠ করবে আল্লাহ তার জন্য ইলমের জ্ঞানের দরজা খুলে দেবেন যদি কোনো সন্তান অবাধ্য হয় তবে ইয়া ওয়াদুদ দোয়াটি এক হাজার বার পড়ে পানিতে ভোগ দিয়ে উক্ত পানি সন্তানকে খাইয়ে দিলে পিতামাতার একান্ত বাধ্যগত হবে কোনো কঠিন রোগ থেকে মুক্তির জন্য মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রেখে ইফতারের পর বেশি বেশি এই দোয়াটি পাঠ করলে পানির উপর ফুক দিয়ে উক্ত পানি পান করলে ইনশাওয়াহ রোগ দূর হয়ে যাবে পার্থিব অপার্থিব সকল প্রকার কাজে অলসতা দেখা দিলে যদি ওই ব্যক্তি সদা সর্বদা এই নাম মনে মনে জিকির করতে থাকে তবে আল্লাহ তার অলসতা ও অমনোযোগিতা দূর করে দেবেন প্রাতকালে অবাধ্য স্ত্রীর কপালে হাত দিয়ে এই নাম একুশবার পাঠ করে আকাশের দিকে তাকালে আল্লাহর রহমাতে স্ত্রী স্বামীর অনুগত হবে পরপর সাত দিন প্রত্যহ ফজর নামাজের পর বার এই নাম জিকির করলে রুজি রোজগার ধারণাতীত বৃদ্ধি পাবে যখন কোন ব্যক্তি আসমানি বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায় তখন যদি ওই ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াকিল পাঠ করতে থাকে আল্লাহ তার উপর থেকে বিপদ সরিয়ে নেবেন কোন সন্তান সম্ভবা মা যদি প্রত্যহ এই নাম একশো একুশ বার পাঠ করে অতি সহজে সন্তান প্রসব করিয়ে দেবেন এবং প্রসবকালে কষ্ট হবে না যদি কোনো মায়ের বুকে দুধের ঘাটতি অনুভব করেন তবে আল মাতিনু নামটি কাগজের উপর লিখে ধুয়ে পান করলে তার বুকের দুধ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ দিবারাত্রির অধিকাংশ সময় এই নাম জিকির করলে সকলের ভালোবাসা ও স্নেহ অর্জন করতে পারা যায় এ পবিত্র নামটি প্রত্যহ ৩৩ বার পাঠ করলে তার স্বভাবের উন্নতি ঘটবে প্রতি জুম্মান নামাজের পরে এই নাম এক হাজার বার পাঠ করলে এবং আল্লাহর নিকট মোনাজাত করে তবে তার কবরের সওয়াল জবাব ও মৃত্যুতে কষ্ট কম হবে যে ব্যক্তি সেহেরের সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে নিরানব্বই বার ইয়ামুব দিও পাঠ করবে আল্লাহ তার গর্ভপাত নির্দিষ্ট সময়ের পূর্বে দেবেন না কোনো কথা ভুলে গেলে মনে মনে বারবার ইয়া মইদু পাঠ করতে থাকলে আল্লাহ রহমতে বিস্মৃত বিষয়ে স্মরণে এসে যাবে এ পবিত্র নামটি একাধারে সাত দিন দৈনিক একশো বার করে পাঠ করলে এবং শরীরে দম করলে হাসরের ময়দানে আজাবের ভয় থাকবে না প্রত্যহ ফজর নামাজের পরে সাতবার এই নামটি পড়ে দেহে দম করলে জাদুর আসর দূর হবে যে ব্যক্তি দৈনিক তিন হাজার বার ইয়া হাইয়ু নামের জিকির করবে ইনশাল্লাহ সে কখনো অসুস্থ হবে না বেশি বেশি আল কাইয়ুমু নামের জিকির করলে ইনশাল্লাহ লোকদের মাঝে তার সম্মান ও বিশ্বস্ততা বাড়বে যে ব্যক্তি আহার করার পূর্বে আল ওয়াজিদু জেকের করবে ওই খাদ্য তার অন্তরে বল শক্তি ও আলোর কারণ হবে এ পবিত্র নাম দশ বার পড়ে মিশ্রির শরবত কিংবা অন্য কোনো বস্তুতে মিশিয়ে রোগীকে খাওয়ালে অচিরেই ভালো হয়ে যাবে কাউকে বিষধর সাপে দংশন করলে এই নাম একশোবার পাঠ করে দংশিত রোগীকে ফুঁক দিয়ে মুখের থুতু লাগিয়ে দিলে আল্লাহর ফজলে বিষ নষ্ট হয়ে যাবে মধ্যরাতে কিংবা শুভে সাদেকের সময় উঠে পাক পবিত্র অবস্থায় এই নাম একশো বার পাঠ করলে আল্লাহর রহমতে সে সত্যবাদী ও ইমানদার হয়ে যাবে যদি কেউ কোনো কাজে কঠিনতার সম্মুখীন হয় তবে একচল্লিশ বার ইয়া কদেরও পাঠ করলে ইনশাল্লাহ কাঠিন্য দূর হয়ে যাবে যে ব্যক্তি প্রতি বছর আসুরার দিন এই নাম বার পাঠ করবে আল্লাহর রহমতে মৃত্যুর পর সে শাহাদাতের মর্যাদা লাভ করবে যারা সর্বদা এ পবিত্র নাম মনে মনে জিকির করতে থাকে আল্লাহ তালা। অবশ্যই তাদেরকে নেক আমল করার সামর্থ্য দান করবেন যে ব্যক্তি বেশি বেশি এ নামের জিকির করবে ইনশাল্লাহ তার ভাগ্যে খাঁটি তবা নসীব হবে যে ব্যক্তির ছেলে হয় না সে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশবার দৈনিক এই নাম পড়লে ইনশাল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ হবে যে ব্যক্তি দৈনিক এক হাজার বার আল আফেরও পড়বে তার অন্তর থেকে গাইরুল্লার ভালোবাসা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তার সারা জীবনের ভুল ত্রুটির বদলা হয়ে যাবে এবং ইমানের উপর মৃত্যুবরণ করবে যারা সদা সর্বদা এ নামের জিকির করে আল্লাহর রহমতে তারা শীঘ্রই সৎ কার্যাবলীর মাধ্যমে সুনাম অর্জন করবে দৈনিক তেত্রিশ বার এই নাম পাঠ করলে আল্লাহ তার অন্তরে আধ্যাত্মিক রহস্য সৃষ্টি করে দেবেন এই নাম মনে মনে পাঠ করতে থাকলে বজ্রপাতের সময়ে তার কোন ক্ষতি হবে না যে ব্যক্তি প্রায় প্রতিদিনই অন্তত কয়েকবার হলেও এ নামের জিকির করে সে ইনশাআল্লাহ একদিন দেশের একজন প্রসিদ্ধ বীর পুরুষ রূপে গণ্য হবে জলপথে নৌপথে কিংবা বিমান পথে যে কোনো ধরনের যানবাহনে চলাচলের সময় এই নামটি সাতবার পাঠ করলে আল্লাহ আল্লাতালা যাত্রীদেরকে বিপদ হতে মুক্ত রাখবেন যে ব্যক্তি চাষ নামাজের পর তিনশো বার এই নাম পড়বে ইনশাল্লাহ সে খাঁটি তবার তৌফিক লাভ করবে কেউ এই পবিত্র নাম একাধারে তিন শুক্রবার প্রতি জুম্মা নামাজের পরে এক বৈঠকে ন হাজার বার জিকির করলে পরম শত্রুও বশীভূত হয়ে যায় এবং সর্বক্ষেত্রে সে শত্রুর উপর জয়লাভ করবে যে ব্যক্তি বেশি বেশি করে এই নাম পড়বে আল্লাহ তার গোনাসমূহ মাফ করে দেবেন নিজের কিংবা অন্যের ক্রোধ উপস্থিত হলে একশোবার এই নাম পড়ে ক্রুদ্ধ ব্যক্তির বুকে দম করলে আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে তার ক্রোধ দূরীভূত হবে কেউ একান্ত নিষ্ঠার সাথে এই পাক নাম প্রতিদিন বার পাঠ করলে কিছুদিনের মধ্যেই সে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে পরিগণিত হবেন নিয়ত সহকারে এই নাম বেশি বেশি করে পড়লে মামলায় জড়ানো ব্যক্তি হাকিমের নিকট হতে ভদ্র ব্যবহার এবং চাকরিয়া ব্যক্তি কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণ প্রাপ্ত হয় এছাড়া সাধারণভাবে সদা সর্বদা এই নাম জিকির করলে দেশ বিদেশের সকলেই সম্মান প্রদর্শন করে যে ব্যক্তি দৈনিক এই নাম পড়বে সে ইনশাল্লাহ শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকবে যদি কোনো বিশেষ বৈধ উদ্দেশ্যে বার এই নাম পড়ে ইনশাল্লাহ তার উদ্দেশ্য লাভ হবে যে ব্যক্তি দৈনিক পাঁচ ওক নামাজের পর একুশ বার করে অত্র নামটি জিকির করে তার প্রতি অতি সহজে আল্লাহর রহমত বর্ষিত হয় যে ব্যক্তি সদা সর্বদা অত্র পবিত্র নাম মনে মনে জিকির করবে আল্লাহর রহমতে তার কোনো বিষয়ে পরমুখাব্যাক্তি হতে হবে না সকল বিষয়ে স্বয়ং স্বাবলম্বী যাপন করবে যে ব্যক্তি দৈনিক প্রথমে ও শেষে এগারো বার করে দরুদ শরীফ পড়ে এক হাজার একশো এগারো বার এই নাম পড়বে তালা তাকে বাহ্যিক ও ভিতরগত উভয় দিক দিয়েই ধনাঢ্য বানাবেন ফজর নামাজের পর এ আমল করা হোক বা এশার নামাজের পরে সাথে সুরা মুজ্জামিলও তেলাওয়াত করতে হবে যদি স্ত্রীর সাথে মনোমালিন্য ও ঝগড়া হয়ে তিক্ততা বিষণ্ণতা সৃষ্টি হয় তখন বিছানায় শোয়ার সময় বিষবার এই নাম পড়বে ইনশাল্লাহ ঝগড়া তিক্ততা দূর হয়ে যাবে এবং পরস্পর মিল ও ভালোবাসা সৃষ্টি হবে যে ব্যক্তি খুব বেশি বেশি এই নাম জিকির করবে ইনশাল্লাহ সে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজতে থাকবে যদি কোনো বিশেষ বৈধ উদ্দেশ্যে পড়ে তাতে ইনশাল্লাহ উদ্দেশ্য পূরণ হবে যে ব্যক্তি জুমার রাতে একশোবার দেওরু পড়বে সে ইনশাল্লাহ সকল প্রকার বাহ্যিক ও ভিতরগত বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে এবং আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবে ব্যবসার জন্য পণ্য ক্রয়ের পূর্বে একুশবার এই নাম পাঠ করলে আল্লাহর রহমতে আশাতীত মুনাফা অর্জিত হবে ঝড় তুফান ও বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে এই পবিত্র নামের আমল বিশেষ কার্যকরী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই নাম কিছু সংখ্যকবার জিকির করলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে প্রত্যহ একত্রিশ বার করে ক্রমাগত সাত দিন এই নাম জিকির করবে আল্লাহর রহমতে তার দুশ্চিন্তা দূর হবে যে ব্যক্তি জুমার রাতে এই নাম এক হাজার বার পড়বে আল্লাহ তালা তাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজতে রাখবেন তার সকল সৎ কাজ কবুল হবে যে ব্যক্তি সূর্যোদয়ের সময় একশো বার ইয়া ওয়ারিসু পড়বে ইনশাল্লাহ সে সকল প্রকার পেরেশানি ও বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে এবং তার ইমানের সাথে মৃত্যু হবে আর যে ব্যক্তি মগরীব ও এশার মাঝখানে এই নাম এক হাজার বার পড়বে ইনশাল্লাহ সে সর্বপ্রকার হয়রানি পেরেশানি থেকে হেফাজতে থাকবে যারা সদা সর্বদা এই নাম মনে মনে খেয়াল করবে এবং মুখে জিকির করবে আল্লাহ তাদের স্বভাব চরিত্র অত্যন্ত সৎ এবং মহৎ করে দেবেন সূর্যোদয়ের পূর্বে এই নাম একশো বার করে জিকির করলে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত হয়